শুরুতেই সংবাদ শিরোনাম। এবার হামাসের সাথে যোগ দিচ্ছে কাতার। একদিনেই নারী শিশু সহ 42 বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। ইসরায়েলে অস্ত্র সরবরাহে সহযোগিতা করবে না ইতালি। আরো বিপদে পড়ল ইসরায়েল। হামাসের সুড়ঙ্গ পথে ইসরায়েলের কড়া নজর, তবুও কিছু করতে পারল না হামাসের। ইসরায়েলের বিরুদ্ধে 6 মাস যুদ্ধ চালানোর ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে, দাবি হামাসের। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে যুক্তরাষ্ট্রকে দোষী করে যা বলল চীন। এবার বিস্তারিত। যুগের পর যুগ ধরে ফিলিস্তিনে বর্বরতা চালিয়ে আসছে ইসরায়েলিরা। বিগত 1 সপ্তাহ ধরে তাদের এই বর্বরতা বেড়েছে বহুগুণে। ইহুদিদের এই বাহিনীর হামলার ফিলিস্তিনে এই পর্যন্ত মারা গেছেন 150 মানুষ। এর বিশাল একটা সংখ্যা জুড়ে আছে নারী ও শিশু। আহত হয়েছে প্রায় 1000 মতো মানুষ। ইসরায়েলের এই বর্বরতাকে রুখে দিতে শক্ত হাতে দাঁড়িয়েছে ইসলামিক প্রতিরোধ সংগঠন হামাস। তারা ইসরায়েলকে অস্ত্র দিয়ে জবাব দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এবার চলমান ইস্যুতে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার দেখা করেছেন কাতারের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহমান আল থানি। সাক্ষাতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের বর্বরতার নিন্দা জানিয়েছেন। ফিলিস্তিনিদের ভাই সম্বোধন করে তিনি দেশটির পাশে থাকারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এই সময় ইসরায়েলের হামলা থামাতে বিশ্ব নেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভের দাবানল ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে। এশিয়ার পর এই আন্দোলন ছড়ায় মধ্যপ্রাচ্যে। এবার খোদ মার্কিন মূল্যকেই প্রতিবাদ করছে জনগণ। যুগের পর যুগ ধরে ফিলিস্তিনে বর্বরতা চালিয়ে আসছে ইসরায়েলিরা। বিগত 1 সপ্তাহ ধরে তাদের এই বর্বরতা বেড়েছে বহুগুণে। ইহুদিদের এই বাহিনীর হামলার ফিলিস্তিনে এই পর্যন্ত মারা গেছেন 150 মানুষ। এর বিশাল একটা সংখ্যা জুড়ে আছে নারী ও শিশু। আহত হয়েছে প্রায় 1000 মতো মানুষ। ইসরায়েলের এই বর্বরতাকে রুখে দিতে শক্ত হাতে দাঁড়িয়েছে ইসলামিক প্রতিরোধ সংগঠন হামাস। তারা ইসরায়েলকে অস্ত্র দিয়ে জবাব দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এবার চলমান ইস্যুতে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার দেখা করেছেন কাতারের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ আল থানি। সাক্ষাতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের বর্বরতার নিন্দা জানিয়েছেন। ফিলিস্তিনিদের ভাই সম্বোধন করে তিনি দেশটির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এই সময় ইসরায়েলের হামলা থামাতে বিশ্ব নেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ দাবানল ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে। এশিয়ার পর এই আন্দোলন ছড়ায় মধ্যপ্রাচ্যে। এবার খোদ মার্কিন মূল্যকেই প্রতিবাদ করছে। ইহুদিবাদী ইসরায়েল রোববার সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ফিলিস্তিনে। নারী শিশু সহ এদিন 42 বেসামরিক ফিলিস্তিনি ইসরায়েলের বর্বরোচিত বিমান হামলায় নিহত হয়েছেন। আন্তর্জাতিক সব নিয়ম নীতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী রোববার গাজা সিটির আবাসিক এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। এতে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন শিশু ও নারীরা। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন রোববারের হামলায় 10 শিশু ও 16 নারী সহ 42 জন নিহত এবং অর্ধশতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই শিশু। ফিলিস্তিনের সিভিল ডিফেন্স কর্মীরা জানিয়েছেন গাজার আল রিমাল আবাসিক এলাকায় ধ্বংসস্তূপের নিচে অনেকে এখনও চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারে জরুরি উদ্ধার সরঞ্জাম ও সহায়তা প্রয়োজন। ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের রাস্তাঘাট পর্যন্ত বোমা মেরে গুঁড়িয়ে দিয়েছে। এতে উদ্ধার অভিযান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কোনো ধরনের নোটিশ ছাড়াই একের পর এক আবাসিক ভবন বোমা মেরে গুঁড়িয়ে দেয় দখলদার ইসরায়েল বাহিনী। ইসরায়েলি বাহিনী জানিয়েছে রোববার তারা গাজায় 90টিরও বেশি অবস্থানে হামলা করেছে। তাদের দাবি তারা হামাস ও ইসলামী জিহাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে গাজার আবাসিক এলাকায় হামলা চালিয়ে ধ্বংসস্তূপে পরিণত করেছে ফিলিস্তিনের ওই জনপদকে। ইহুদিবাদীদের হামলার প্রধান শিকার হচ্ছেন নারী ও শিশুরা, যা সুস্পষ্টভাবে মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়ে। ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকা ও পশ্চিম তীরে অব্যাহতভাবে ভয়াবহ ও প্রাণঘাতী বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনিদের ওপর চলছে দখলদার বাহিনীর বর্বর ও পাশবিক আগ্রাসন। শরণার্থী শিবির, মিডিয়া হাউস, সাধারণ বাড়িঘর কিছুই রেহাই পাচ্ছে না। ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এ প্রতিবাদে সামিল হয়েছে ইতালির বন্দর শ্রমিকরা।
ইসরায়েলের কাছে অস্ত্রের চালান সরবরাহে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। ইতালির পত্রিকা কন্টো পিয়ানো জানিয়েছে, সম্প্রতি অস্ত্র ও গোলা বারুদ ভর্তি কয়েকটি কন্টেইনার জাহাজে তুলে দেওয়ার ইতালির লিফোর্নো শহরের বন্দর শ্রমিকদের বকশিশ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় শ্রমিকরা জানাতে পারেন যে এসব কন্টেইনারে অস্ত্র ও গোলা বারুদ রয়েছে, এসব ইসরায়েলের বন্দর নগরী আশদোদে যাবে। এসব নিয়ে নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা চালানো হবে। বিষয়টি জানার পরপরই শ্রমিকরা সাফ জানিয়ে দেয়, যত অর্থই দেওয়া হোক না কেন, এই অস্ত্র তারা জাহাজে তুলবে না তারা। পত্রিকাটি আরও লিখেছে, এসব অস্ত্র ও বিস্ফোরক নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যার কাজে ব্যবহৃত হবে জেনে উদ্বিগ্ন হয়ে পড়েন এসব শ্রমিক, তাই নতুন করে ইসরায়েলে আর অস্ত্র পাঠানোর বিরোধিতার সিদ্ধান্ত নিয়েছে তারা। ইসরায়েলের সঙ্গে পেরিয়ে উঠতে 2002 সালে গাজার বেশ কিছু এলাকা জুড়ে সুড়ঙ্গ পথ গড়ে তোলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস। সুড়ঙ্গ পথটি তৈরি করা হয়েছিল বাণিজ্যিক স্বার্থে। ফিলিস্তিনিরা এই সুড়ঙ্গ পথ ব্যবহার করত তাদের প্রতিবেশী দেশ মিশর থেকে পণ্য আনা নেয়ার ক্ষেত্রে, কারণ ইসরায়েলিরা তাদের প্রকাশ্য ব্যবসা করার সুযোগই দিত না। সেই সুড়ঙ্গ পথ ব্যবহার করে 2004 ও 2006 সালে ইসরায়েলের ওপর হামলা চালায় হামাস। 2007 সালে হামাসের হাতে গাজার পুরোপুরি নিয়ন্ত্রণ চলে যায়। এরপর ওই সুড়ঙ্গ পথ বিভিন্ন সময় ধ্বংস করতে উঠে পড়ে লেগেছিল ইসরায়েলি বাহিনী। এরপর 2013 সালে ইসরায়েল গাজা সীমান্তের ঠিক নিচে তিনটি আলাদা আলাদা সুড়ঙ্গ পথ গড়ে তোলা হয়। হামাস ছাড়াও ফিলিস্তিনিদের আরও কিছু সংগঠন ওই সুড়ঙ্গ পথ নিজেদের প্রয়োজনে ব্যবহার করে। এমনকি ওই সুড়ঙ্গেই ক্ষেপণাস্ত্র, বোমা, অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখা হতো। পরে আরও বিস্তার লাভ করে ওই সুড়ঙ্গ পথ। সুড়ঙ্গ পথ থেকেই সংগঠনের যাবতীয় কাজকর্ম পরিচালনা করা হতো। সন্ত্রাসী সংগঠনের সদস্যরাও বিপদে ওই সুড়ঙ্গেই আশ্রয় নিত, সেখান থেকে হামলা করা হতো। 2014 সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বাঁধলে ওই সুড়ঙ্গ পথেই যাবতীয় অস্ত্রশস্ত্র মজুদ করে হামাস। হামলা চালিয়ে ওই পথ ধরেই ফিরে যেত হামাস। তবে সুড়ঙ্গ পথেও সেভাবে ইসরায়েলের বিরুদ্ধে সুবিধা করতে পারেনি হামাস, বরং 2014 সালের যুদ্ধে 2251 জন ফিলিস্তিনির মৃত্যু হয়। ইসরায়েলের প্রাণহানি ঘটে মাত্র 74 জনের, সব মিলিয়ে 10,000-এর বেশি মানুষ আহত হন, ঘরছাড়া হন 10,000-এর বেশি মানুষ। সেই সময় 32টি সুড়ঙ্গ ভেঙে দেওয়া হয়েছিল বলে জানায় ইসরায়েল। সুড়ঙ্গ পথে হামাসকে রুখতে মাটির নিচে আলাদা করে 41 মাইল দীর্ঘ কংক্রিটের সীমান্ত গড়ে তোলে তারা। তাতে সেন্সর বসানো হয় যাতে মাটির নিচে যে কোনো গতিবিধি ধরা পড়ে, কিন্তু সেই সেন্সর এড়িয়েও হামাস নতুন করে সুড়ঙ্গ পথ গড়ে তুলতে সক্ষম হয় বলে জানা গেছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল কাসামস ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, আল্লাহ সাহায্যে আমরা ইসরায়েলের বিরুদ্ধে 6 মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো ক্ষেপণাস্ত্র মজুদ রেখেছি। হামাসের রকেট হামলায় এক ইসরায়েলি নিহত হবার কয়েক মিনিট পর তিনি এই ঘোষণা দিলেন। আবু ওবায়দা বলেন, গাজার আবাসিক ভবনে নির্বিচারে বোমা হামলা চালিয়ে ফিলিস্তিনি নাগরিকদের হত্যার প্রতিশোধ হিসাবে ইসরায়েলের জন্য শীঘ্রই বড় ধরনের পরিণতি অপেক্ষা করছে। এর আগে হামাসের ছোড়া রকেট ইসরায়েলের রাজধানী তেল আবিবের রামাত গান এলাকার একটি ভবনে আঘাত হানে। এতে 50 বছর বয়সী এক ইসরায়েলি নাগরিক নিহত ও কয়েকজন আহত হয়েছে। এছাড়া তেল আবিবের কাছে আরব টাউন রিশন লিজন এলাকায় রকেট বিস্ফোরিত হয়। ইসরায়েলের পক্ষ থেকে রকেট হামলার ছবি টুইট করে জানানো হয়, তেল আবিব মেট্রোপলিটন এলাকায় রকেট হামলা চালানো হয়েছে। এটি মধ্য ইসরায়েলের রামাত গান আবাসিক এলাকায় বিস্ফোরিত হয়েছে। গত সোমবার থেকে গাজায় আগ্রাসনের প্রতিরোধ হিসাবে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন এলাকায় 2,000-এর বেশি রকেট ছুড়েছে ফিলিস্তিনিরা। ইসরায়েল ফিলিস্তিনের মধ্যকার চলমান সংঘাতে ইসরায়েলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা করেছে চীন। যুক্তরাষ্ট্রের কারণেই ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংসতা অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কোনো ব্যবস্থা নেয়নি বলে মন্তব্য করেছে চীন। যুক্তরাষ্ট্রের কারণেই দীর্ঘ কয়েক দশকের এই সংকট নিরসন হচ্ছে না বলেও অভিযোগ চীনের। রোববার চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়াকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ওপর এসব অভিযোগ আনলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
ওয়াং ই বলেন, ওই অঞ্চলে যে সংকট চলছে তা দুপক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে অনেক আগেই তা সমাধান করতে পারত নিরাপত্তা পরিষদ। দুঃখজনক হলেও সত্য তা এখনও করা যায়নি, আর এর প্রধান কারণ যুক্তরাষ্ট্র বরাবরই আন্তর্জাতিক ন্যায় বিচারের বিপক্ষে অবস্থান নিয়েছে। সেজন্য ইসরায়েল এবং হামাসের মধ্যে কোনো শান্তি চুক্তিতে বারবার ব্যর্থ হয় নিরাপদ পরিষদ। আমরা মনে করছি সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই নিরাপত্তা পরিষদের এ বিষয়ে উদ্যোগী হওয়া উচিত। উল্লেখ্য, চলমান ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাত বিষয়ে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বাইডেন টেলিফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছেন তিনি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন দিয়ে যাবেন। হামাস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর রকেট হামলা ঠেকাতে নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে ইসরায়েলের। অন্যদিকে ইসরায়েলকে লক্ষ্য করে গাজা থেকে রকেট হামলা বন্ধ করতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে টেলিফোন যোগে বলেন বাইডেন। বাইডেনের এই ফোনের পরই গাজায় হামলা আরো জোরদার করে ইসরায়েল, যে কারণে বাইডেনের ফোনে ফিলিস্তিনে হামলা উস্কে দেওয়া হিসাবে দেখা হচ্ছে। প্রসঙ্গত, গাজা অঞ্চলে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব ও স্থানীয় ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রতিবাদে গত কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিলেন গাজা অঞ্চলে বসবাসরত ফিলিস্তিনিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।